जनिताय जयगुर जराधिष्यम। তাই আজকে আবার আমি সকলের চরণে প্রণাম জানিয়ে আজকে যার কথা শুনব তাকে আপনারা সকলে জানেন, তিনি কোন পুরুষ নন, তিনি হচ্ছেন নারী। আর সেই ভক্তিমতী মায়ের নাম হচ্ছে কৃষ্ণপ্রিয়া মীরা। তাই আজকে আমরা কৃষ্ণ মীরাবাইয়ের নাম শুনব। সমবেত কৃষ্ণ গৌরাঙ্গী ভক্তগণ, এই লীলা আর সাধন করে আমরা জানব যে কতদূর পর্যন্ত ভক্তের জন্য ভগবান নেমে আসতে পারেন আমরা জানব। তাই আমরা যে এত মীরাবাইয়ের ভজন মীরাবাইয়ের গান শুনি, সেই মীরাবাই তিনি জীবনে কত কষ্ট করেছিলেন, কত কষ্ট করে তিনি ভগবানকে পেয়েছিলেন, আমরা তার জীবনী কথা শুনলেই আমরা বুঝতে পারব। ভক্তিমতী মায়েরা, মীরাবাইয়ের বাড়ি তো আর এই পশ্চিমবঙ্গে নয়, কলকাতাতেও নয়, আর মেদিনীপুরেও নয়, তার বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের রাজস্থানে। 1498 খ্রিস্টাব্দে মেরতিয়া শাখার কুড়কি নামক গ্রামে মীরাবাই জন্মগ্রহণ করেন। বাবার নাম রত্ন সিংহ এবং মায়ের নাম বীর কুঁড়ি দেবী। সেই রত্ন সিংহ আর বীর কুঁড়ি দেবীর একমাত্র আদরের কন্যা মীরা। পিতামাতার কোল আলো করে এলেন, তাই মহাজন বলছেন, আজ মেড়ে তনগরে জন্ম,
দাদু, দেখতে দেখতে একটু একটু করে বড় হচ্ছে, বয়স হবে মাত্র 5 বছর। সেই 5 বছরের ছোট্ট মীরা, তার অন্যান্য অনেক বান্ধবী আছে তারই বয়সী, সকলের সঙ্গে খেলা করে। কিন্তু মা গো, মীরাবাই কি করে জানেন মা? মীরাবাই ছোট্ট ছোট্ট মাটির ঠাকুর তৈরি করে পুতুল খেলার সঙ্গে রেখে বাগান থেকে ফুল এনে ভগবানের চরণে দেবে, ছোট্ট ছোট্ট মালা গেঁথে ভগবানের গলায় পরাবে, সারাদিন শুধু ফুল তুলবে আর মালা গানবে। আর সে গান শুনতে খুব ভালোবাসে, যদি কেউ গান করে তার পেছনে পেছনে চলে যায়। একদিন কি হয়েছে জানেন মা? একদিন এই বৈষ্ণব ঠাকুর, তিনি গিরিধারী গোপালকে নিয়েছে বুকের মাঝে, আর ভিক্ষার ঝোলাটা কাঁধে নিয়ে আজকে বৈষ্ণব ঠাকুর চলেছেন বাগানের পাশ দিয়ে হরিনাম করতে করতে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম শুধা দিয়ে কৃষ্ণের গুণ গাই, কৃষ্ণের গুণ গাই, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা করতে করতে বাগানের মধ্য দিয়ে যেই নয়নে জলে নিয়ে
প্রেমাশ্রু বিগলিত নয়ন, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলে যাচ্ছে। মীরাবাই বাগানের মধ্যে খেলা করছিল, কখন যেন বৈষ্ণব ঠাকুরের গান শুনে তার পেছনে পেছনে চলে যাচ্ছে। যেই বৈষ্ণব ঠাকুর গান বন্ধ করেছে, অমনি ছোট্ট মীরাবাই সামনে দাঁড়িয়ে বলছে, দাদু ও দাদু একটু দাঁড়াও না গো। বৈষ্ণব ঠাকুর দেখে চমকে গেলেন, কি সুন্দর দেখতে যেন একটা মেয়ে, যেন ফুলের মতো। কি হয়েছে মা? দাদু তোমার কোলে ওটা কি গো? বৈষ্ণব ঠাকুর বললেন, ইনি আমার জীবনের জীবন গিরিধারী গোপাল। দাদু তুমি আজকে আমাদের বাড়িতে চলো না গো। বৈষ্ণব ঠাকুর বললেন, আজকে আমি যেতে পারবো না মা, আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, মাধুপুরি করতে হবে, রান্না করতে হবে, গিরিধারী গোপালকে সেবা দিতে হবে, আজকে আমি যেতে পারবো না। তো তুমি আমাদের বাড়িতে চলো, আমাদের বাড়িতে কত খাবার আছে তুমি তোমার গোপালকে দেবে। বৈষ্ণব ঠাকুর হাসতে হাসতে মাথায় হাত বুলিয়ে বলছেন, ওরে আজকে আমি যেতে পারবো না, আমি না আমি কিছুতেই গিরিধারী গোপালকে নিয়ে যেতে দেবো না, আমাকে আমাদের বাড়িতে এখনই যেতেই হবে। এখন মা গো বৈষ্ণব ঠাকুরের অন্যরা ধরে নিয়ে যাচ্ছে, টানতে টানতে নিয়ে যাচ্ছে, চলো বলছি চলো, নইলে ছাড়বো না, চলো বলছি। এখন মা এইদিকে মীরাবাইয়ের পিতা রত্নসিংহ বাগানে দেখতে পায়নি মীরাবাইকে, মীরা গেল কোথায়, মীরা গেল কোথায়, দেখছে দূরে এক বৈষ্ণব ঠাকুরের ওন্না ধরে ডাকছে, ছুটে গিয়ে বলছে, মীরা কি হচ্ছে কি, তুমি ওনাকে ছেড়ে দাও। না তুমি আগে দাদুকে বলো, দাদু যেন আমাদের বাড়িতে যাই। রত্নসিংহ বৈষ্ণব ঠাকুরের কাছে হাত জোড় করে বলছে, হে বৈষ্ণব ঠাকুর আপনি দয়া করে, আপনি দয়া করে আপনি আমাদের বাড়িতে চলুন, তাহলে মেয়ে যা কাঁদবে আর কেউ থামাতে পারবে না, আপনি যদি না যান তাহলে মেয়ে সারাদিন খাবে, উনার কান্নাও বন্ধ হবে, আপনি আপনি দয়া করে আমাদের বাড়িতে চলুন, আমাদের বাড়িতে গিয়ে আজকে গোপালের সেবা দিন। বেশ, বৈষ্ণব ঠাকুর মীরাবাইয়ের বাড়িতে এলেন, তাকে সমস্ত কিছু চাল ডাল সবজি সমস্ত কিছু দিলেন। বৈষ্ণব ঠাকুর রান্না করে গিরিধারী গোপালকে স্নান করিয়েছেন, সাজাচ্ছেন। ছোট্ট মীরা দরজার কোণ থেকে দেখছে কীরকম করে স্নান করিয়েছে গিরিধারী গোপালকে, কীরকম করে সাজিয়েছে, এইবার ভোগ নিবেদন করেছে। ভোগ নিবেদন করার পরে সকলে প্রসাদ পেয়েছে। এইবার প্রসাদ পাওয়ার পরে ছোট্ট মীরা বৈষ্ণব ঠাকুরকে বলছে, দাদু ও দাদু তোমার ওই গিরিধারী গোপালকে আমায় দেবে দাদু? এ কথা যেই বলেছেন বাবা, বৈষ্ণব ঠাকুর একটু চুপ হয়ে গেলেন, বললেন, মা এ তো আমার জীবনের জীবন, আমি তো একে দিতে পারবো না। ও দাদু তুমি দাও না গো, তুমি যেমন করে স্নান করিয়েছো আমিও সেইভাবে স্নান করাবো, আমিও সেইভাবে খেতে দেবো, মালা পরাবো, দাও না দাদু। ও দাদু, বৈষ্ণব ঠাকুর বলছেন, ওরে মা তুই তো এখন ছোট, তুই যখন বড় হবি তুই নিশ্চয়ই পাবি মা, তুই নিশ্চয়ই পাবি। না আমি না আমি গিরিধারী গোপালকে কিছুতেই যেতে দিব না, আমাকে দিতেই হবে। বীরমৌরী দেবী দেখছেন মেয়ে তো প্রচন্ড জেদ করছে, পুতুল নিয়ে ঠাকুর নিয়ে তো খেলার বস্তু নয়, মীরা কি জানে সে ভাবছে ছোট মেয়ে, সে ভাবছে পুতুল। অমনি ছুটে গিয়ে মেয়েকে কোলে নিয়ে বলছে, মা ওরকম বলতে নে, গিরিধারী গোপালকে নিয়ে ওরকম বলতে নে, ও তো আর খেলার পুতুল নয়, ও যে স্বয়ং ভগবান। মীরাবাই কানছিল, মা গালে চুম্বন করতে করতে ভেতরে নিয়ে গেল। এইদিকে রত্নসিংহ তিনি বৈষ্ণব ঠাকুরকে দক্ষিণা দিলেন, প্রণাম করলেন, বৈষ্ণব ঠাকুর গিরিধারী গোপালকে নিয়ে চলে গেল। ভক্তিমতি মায়েলা, বৈষ্ণব ঠাকুর তো গিরিধারী গোপালকে নিয়ে চলে গেলেন, কিন্তু রাত্রি বেলায় গিরিধারী গোপালকে সেবা দিয়ে শয়ন দিয়ে যেই বৈষ্ণব ঠাকুর তার বিছানায় শয়ন করতে যাবেন, গভীর রাত্রিতে
ভগবান বৈষ্ণব ঠাকুরকে স্বপ্ন দিচ্ছেন। ও হে বৈষ্ণব ঠাকুর শোনো শোনো আমার কথা। বৈষ্ণব ঠাকুর স্বপ্নের মধ্যে দেখছেন স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে, স্বপ্নের মধ্যে কথা বলছেন। স্বপ্নের মধ্যে ভগবান বলছেন, হে বৈষ্ণব তুমি আমাকে মীরাকে দিয়ে যাও, সে আমার পরম সখী, তুমি আমাকে তাকে দিয়ে তোমার কোনো চিন্তা নেই, অন্তিমকালে তুমি আমার চরণ পাবে, যাও দিয়ে আসো। যেই চমকে ঘুমটা ভেঙে গেছে মা, তাকে বৈষ্ণব ঠাকুর বলছেন, ভগবান ভগবান আমাকে বলছে, দেহের সমস্ত লোমগুলো খাড়া হয়ে গেছে, চোখ দিয়ে তর 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 করে জল পড়ছে, সারা দেহ থর থর করে কাঁপছে। তাহলে তাহলে ওই ছোট্ট মীরা সে তো যেমন তেমন মেয়ে নয়, স্বয়ং ভগবানও বলছে সে আমার পরম সখী, আমাকে তাকে দিয়ে এসো। ভক্তিমতী মায়েরা যেই নিশি প্রবাদ হয়েছে, অমনি বৈষ্ণব ঠাকুর গিরিধারে গোপালকে নিয়ে মীরাবাইয়ের বাড়িতে এসেছে। মা মা গো শুনছেন, রত্ন সিংহ তার কর্মচারীদেরকে আদেশ দিলেন, দেখো তো এই ভোরবেলায় কে এসেছে। আর মা গো যেই দরজাটা খুলেছে অমনি দেখছে বৈষ্ণব ঠাকুর কাঁদতে কাঁদতে এসেছে। বাবা বাবা আপনার মেয়েকে একটু ডেকে দিন, বাবা আপনার মেয়েকে একটু ডেকে দিন। রত্নসিংহ বলছে, বৈষ্ণব ঠাকুর আমার মেয়েকে কিছু ভুল করে ফেলেছে। না বাবা না, আপনার মেয়ে কোনো ভুল করেনি, আপনার মেয়েকে একটু ডেকে দিন বাবা। বীরগৌরে দেবীর চিৎকার শুনে বাইরে বেরিয়ে এসে বলছে, কি গো কি গো কি হয়েছে কি হয়েছে? ইনে মীরাবাইকে ডাকতে বলছেন। আর অমনি মীরাবাই ঘুম থেকে উঠে চোখ দুটো ঘষতে ঘষতে আসছে, চোখ দুটো ঘষতে ঘষতে আসছে বৈষ্ণব ঠাকুর গিরিধারী গোপালকে মীরার হাতে তুলে দিচ্ছে। এই নাও মা, এই নাও ধরো আমার জীবনের সর্বোচ্চ ধন, আমি তোমায় দিয়ে গেলাম ধরো। মা বললো, এই কি করছেন বাবা আপনি, আমার মেয়ে কিছু জানে না কিছু বোঝে না। না মা না, ও যা বোঝে আমি তা বুঝি না, ও যা বোঝে আমি তা বুঝি না, এই নাও মা ধরো ধরো মা। এই বলে মীরাবাইকে গিরিধারী গোপালকে দিয়ে বৈষ্ণব ঠাকুর সেখান থেকে চলে গেল। ছোট্ট মীরা ঠাকুর মন্দিরে গিরিধারী গোপালকে সিংহাসনে বসিয়েছে। কি তুমি আমার কাছে এসেছো তো? তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে স্নান করিয়ে দেব, আমি তোমাকে খেতে দেব, আমি তোমাকে সাজিয়ে দেব। আমি কেমন করে সাজাবো জানো? আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাব তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাব তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাব তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি কেমন করে সাজাবো জানো? আমি তোমার চরণে তুলসী পত্র চন্দন দেব, আর সেই চন্দনটা কি জানো? কাঠের চন্দন নয় গো, মিশায় আমার ভক্তি ফুল দে, আমি তোমার চরণে নিবেদন করবো।
ভগবান খুব চঞ্চল তো, যেখানে খুশি যখন যেখানে চলে যায়। এখন মা যশোদা খুঁজে পায় না, এখন কি করেছে মা, একটা ক্ষুদ্র ঘণ্টি ভগবানের কোমরে বেঁধে দিয়েছে। এখন গোপাল যেখানেই যাক সেই ঘণ্টিটা বাজলে বোঝা যাবে যে গোপাল কোথায় গেছে। সেই ক্ষুদ্র ঘণ্টি ভগবানের কোমরে বাজছে, এই বলছে কোটি মানে কোমর। সেই ক্ষুদ্র ঘণ্টি ভগবানের কোমরে বাজছে, ক্ষুদ্র ঘণ্টিকা কোটি তট তাকাতে পারে। এখন মীরাবাইয়ের রূপের কথা দেশ দেশান্তে ছড়িয়ে পড়েছে। সুন্দর দেখতে, সুন্দর গান করে, আবার রাজা রত্ন সিংহের কন্যা মানে রাজার মেয়ে। এখন মা মীরাবাই এত সুন্দর দেখতে দেশ দেশান্তে ছড়িয়ে পড়েছে। এখন মীরাবাইয়ের রূপের কথা শুনে মেবারের রানা সংগ্রাম সিংহ তার ছেলে কুমার ভোজের সঙ্গে মীরার বিয়ে দেবে বলে একটা সুন্দর চিঠি লিখে পাঠিয়েছে। এখন মা সে চিঠিটা এখন রত্ন সিংহের হাতে পড়েছে, কর্মচারী এসে দিয়েছে, মহারাজ চিতরের রানা সংগ্রাম সিংহ আপনাকে এই চিঠিটা দিয়েছে ধরুন। তিনি ভাবলেন কি ব্যাপার, এত বড় রাজা আমাকে চিঠি দিয়েছে তা দেখি। এখন তিনি খুলেই দেখছে যে তার মেয়ে মীরার সঙ্গে তার ছেলে কুমার ভোজের সঙ্গে বিয়ে দেবে বলে ঠিক করে চিঠিটা বুকের মাঝে নিয়ে আনন্দে লাফাতে শুরু করেছে। আমার মেয়ের এত বড় সৌভাগ্য, মেবারে রানী হবে, কি আনন্দ কি আনন্দ। ছুটতে ছুটতে আসছে বীর কুঁওরী দেবীর কাছে। শোনো হ্যাঁ গো, ও বীর কুঁওরী দেবী বাইরে বেরিয়ে আসো। বীর কুঁওরী দেবী বাইরে বেরিয়ে এসে বলছে, হ্যাঁ গো কি হয়েছে, তুমি এত লাফাচ্ছ কেন, তুমি এত লাফাচ্ছ কেন, যা মানুষের যদি লটারি লাগে তাহলেই লাফায় আনন্দে, তো তোমার কি হয়েছে, তুমি তো লাফাচ্ছ কেন। তখন রত্ন সিংহ বলছে, তুমিও যদি শোনো তাহলে তুমিও ধরে রাখতে পারবে। কেন গো কি হয়েছে, মেবারে রানা সংগ্রাম সিংহ তার ছেলে কুমার ভোজের সঙ্গে তোমার বিয়ে, আমার মেয়ের বিয়ে দেবে বলে একটা এই দেখো সুন্দর করে চিঠি লিখে পাঠিয়েছে। এখন মা মেয়ের দুজনের আনন্দ, কারণ মেয়েকে যদি ভালো উচ্চ বলে ভালো ছেলের সঙ্গে পাত্রস্থ করতে পারে তাহলে বাবার কি হয় না, বাবার সদগতি হয়। আর কোনো পিতা যদি মেয়েকে অপাত্রে বিয়ে দেয় তাহলে পিতাকে অর্থাৎ বাবাকে নরকে যেতে হয়। তাই এখন দুজনেই আনন্দ, এখন দুজনেই আসছে মীরাবাইয়ের কাছে, মীরাবাইকে ডাকছে, মীরা এই মীরা এইদিকে আই তো মা। মীরাবাই বাইরে বেরিয়ে এসে বলছে, কি হয়েছে মা, কি হয়েছে মা। রত্ন সিংহ বলছে, মীরা তোর খুব ভালো কপাল রে মা, তোর খুব ভালো কপাল। মীরাবাই বলছেন, বাবা আমার তো কপাল ভালোই হবে, কারণ গিরির হারিদার সদা সর্বদা সম্মুখে বিরাজ করে, তার তো কপাল ভালোই হবে মা, তার তো কপাল ভালোই হবে। বাবা বুঝতে পারছে না কি বলছিস তুই, বাবা বলছে তুই বুঝতে পারছিস না, মেবারের রানা সংগ্রাম সিংহ তার ছেলে কুমার ভোজের সঙ্গে তোর বিয়ে দিচ্ছে। ভক্তিমতী মায়েরা
আমরা ভালো কপাল কাকে বলি? যদি কোনো মাস্টার ডাক্তার উকিলের সঙ্গে মেয়ের বিয়ে দেয় তাহলে ভালো কপাল বলি। তারপর আবার দু বছর পর দেখা যাবে মেয়েকে আগুনে পুড়িয়ে শেষ করে দিয়েছে। তারপর আবার দু বছর পর দেখা যাবে মেয়েকে আঘাত করে তাড়িয়ে দিয়েছে। তা মীরাকে যখন বলছে তোর ভালো কপাল, তখন মীরাবাই বলছে যে আমার তো কপাল ভালোই হবে, কারণ গিরিধারী যারা তার কি কপাল খারাপ হতে পারে মা? বাবা বলছে তুই জানিস না মা, মেবারে রানা সংগ্রাম সিংহ তার ছেলে কুমার ভোজের সঙ্গে তোর বিয়ে দেবে বলে ঠিক করেছে। একথা যেই বলেছে মীরাবাইয়ের মুখটা একটু শুকিয়ে গেছে। মা বললো কিরে তুই অমন করে দাঁড়িয়ে মুখ খুলে আছিস কেন, তোর আনন্দ হচ্ছে না? মীরাবাই বললো মা তুমি একটা কথা সত্যি করে বলো তো, হিন্দু মেয়ের কবার বিয়ে হয়? মা বলল একবার, তাহলে তুমি আমাকে দুবার বিয়ে দিতে চাইছো কেন? রত্ন সিংহ বলল মীরা তুমি আমাদের সামনে দাঁড়িয়ে ঠাট্টা করছো। মীরাবাই বলছেন বাবা আমি ঠাট্টা করিনি, যদি হিন্দু মেয়ের দুবার বিয়ে হয় তাহলে তো আমার অনেক আগে বিয়ে হয়ে গেছে, তোর কাল সঙ্গে বিয়ে হয়ে গেছে। তাহলে তুমি মাকে জিজ্ঞাসা করো না, মা আমাকে গিরিধারীর সঙ্গে বিয়ে দিয়েছে কিনা, মাই তো বলেছিল গিরিধারী আমার বর। মা হাসতে হাসতে বলছে ওরে পাগল মেয়ে, গিরিধারী কি তোর একার বর? গিরিধারী তো সবার বর, তাই আমি বলেছিলাম। মীরাবাই বলছেন মা তুমি যেই দিন থেকে বলেছিলে আমি সেই দিন থেকে আমার জীবনের সর্বস্ব, আমার জীবন যৌবন মান অপমান আমি সব কিছু আমি গোবিন্দ চরণে বিকাইয়েছি, গোবিন্দ চরণে বিকাইয়েছি, আমি গোবিন্দ চরণে বিকাইয়েছি, গোবিন্দ চরণে বিকাইয়েছি, আমার জীবন যৌবন মান অপমান, গোবিন্দ চরণে বিকাইয়েছি, আমার জীবন যৌবন মান অপমান। ভেতরে যা, আমি যা ঠিক করেছি, মেবারে রানা সংগ্রাম সিংহ তার ছেলে কুমার ভোজের সঙ্গে বিয়ে হবে, যা ভেতরে যা। মীরাবাই কাঁদতে কাঁদতে ভিতরে এসে গিরিধারীর চরণে আছাড় খেয়ে পড়েছে। গিরিধারি ওরা কেউ মানে না, ওরা কেউ জানে না তুমি আমার স্বামী, কিন্তু তুমি তো আমার অন্তর্যামী, আমি তোমার চরণে আমার জীবনের সর্বস্ব, আমার জীবন যৌবন মান অপমান আমি সব কিছু তোমার চরণে নিবেদন করেছি। আমি তোমাকে ছাড়া জগতের অন্য কোনো পুরুষকে স্বামী রূপে বরণ করতে পারবো না গিরিধারী, আমি পারবো না। এই বলে হাও হাও করে কাঁদছেন বাবা, আর বিগ্রহের ভেতর থেকে গিরিধারী গোপাল বলছে মীরা মীরা তুমি মেবারে রানী হয়ে মেবারে যাও, আমি তোমার সঙ্গেই থাকবো, আমি সদা সর্বদা ভক্তের কাছেই থাকি, কেন জানো? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গো, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গো, ভক্তই আমার গো, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গো, ভক্ত দেখেছে নাম বংশকল্প করো, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গো, তোমার কোনো চিন্তা নেই, তাই তোমার বাবা তোমাকে বিয়ে দিতে চাইছে, এটা সামাজিক মর্যাদা রক্ষা করা, তাই তুমি বিবাহ করো। মীরাবাই বললেন তুমি যখন আদেশ করছো তোমার আদেশ আমি
মাথায় কোলে নিলাম। তাই রত্নসিংহ তার মেয়ে মীরার সঙ্গে কুমার ভোজের বিয়ে ঠিক করলো। কত শুধু বাদ্যি বাজায়নি কুমার ভোজ বিয়ে করতে এসেছে। এখন বাবা কুমার ভোজ বিয়ে করতে এসেছে, সবাই বর দেখতে যাচ্ছে, সবাই বলছে কি সুন্দর দেখতে, যেমনি মীরা দেখতে তেমনি তার বর দেখতে গো। এখন বাবা বিবাহ বাসরে দাঁড়িয়েছে, এখন মা শুভ দৃষ্টি হয় না, পান পাতরাতে যে যে মুখটা ঢেকে থাকে, এখন মীরাবাইও তিনিও পান পাতরা দিয়ে মুখটা ঢেকে রয়েছে। এখন সবাই বলছে মীরা এইবার তোর বরের দিকে তাকা। মীরাবাই বলছে যদি বরকে দেখতে হয় তাহলে আমার গিরিধারীকে আনো, আমি আগে গিরিধারীকে দেখবো। রত্নসিংহ বলছে মীরা তুমি হাজার হাজার অতিথির কাছে আমাকে অপমান করতে চাইছো। মীরাবাই বলছেন বাবা একমাত্র গিরিধারী আমার স্বামী, তাই শুভ যদি দৃষ্টি করতে হয়, ভক্তিমতি মায়া আমরা শুভ দৃষ্টি কাকে বলি? না, যার মুখটা ভগবানের দিকে থাকে, যিনি ভগবত দর্শন করে সেটাই হচ্ছে শুভ দৃষ্টি। আর ভগবানকে বাদ দিয়ে যা কিছু দেখবেন না, সে সিনেমায় দেখুন আর সিরিয়াল দেখুন, এগুলো সব হচ্ছে অশুভ দৃষ্টি। তাই মীরাবাই বললেন আমি আগে গিরিধারীকে দেখব। মা বললো হ্যাঁ গো এখন কথা বাড়িয়ে লাভ নেই, তুমি যাও না যাও না, গিরিধারীকে এনে দাও। এখন বাবা বিগ্রহটা মন্দির থেকে বিগ্রহটা এনে গিরিধারী গোপালকে মীরার সামনে দাঁড় করিয়েছে। মীরা আগে তার পানটা খুলে গিরিধারীকে দর্শন করেছে, তারপর তার কুমার ভোজের দিকে তাকিয়েছে। এবার মালা বদন হবে, মীরা তার গলার মালাটা খুলে আগে গিরিধারীকে পরিয়েছে, তারপর আবার সেই মালা আবার নিজের গলায় পরেছে। এবার কুমার ভোজের গলা গলায় সেই মালা আবার পরিয়েছে, কুমার ভোজের গলার মালা নিজে পরেছে। এখন মা গো বিবাহ হয়ে গেল। এইবার সকালবেলায় মীরা যাবে শ্বশুর বাড়ি, সকলে কাঁদছে মীরাবাইও কাঁদছে। এমন সময় রত্নসিংহ মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলছে মীরা শ্বশুর বাড়ি যাচ্ছিস, সকলের কথা মেনে চলবে বাবা, কেমন গুরুজনের কথা মেনে চলবে। এখন সবাই কাঁদতে কাঁদতে পালকির মধ্যে তুলে দিচ্ছেন মীরাবাইকে, আর মীরাবাই বলছেন বাবা বর থাকবে এখানে আর আমি যাব শ্বশুর বাড়ি। বাবা বুঝতে পারছে না কি বলছিস তুই, তোর বর তো তোর সঙ্গেই যাচ্ছে। বাবা আমি গিরিধারীর কথা বলছি, বর থাকবে এখানে আর আমি যাব বরের বাড়ি, তা বললে তো হবে না, আমিও গিরিধারীকে নিয়ে যাব। রত্নসিংহ বলছে মীরা তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস মা, তোর গিরিধারী বর তুই গিরিধারীকে নিয়ে যাবি। মা বলল হ্যাঁ গো সে ছোটবেলা থেকে গিরিধারীর সেবা অর্চনা করে, তুমি দিয়ে দাও না, তুমি দিয়ে দাও না গো। মীরাবাই বলছেন বাবা পিয়া বিনা রে নেন জয়ে পিয়া পর বায়ে বার বার বলে যা I don't know.
दिन